পুরো গাজা উপত্যকায় হামাসের 300 মাইলের সুড়ঙ্গের ফাঁদ, এটা কি বিশ্বাস হয়? মুখে যে যাই বলুক, ভেতরে ভেতরে ইসরায়েলি বাহিনীর বড় ভয় এই সুড়ঙ্গ কিংবা টানেল পথ। সমরবিদদের ধারণা, এই টানেল আতঙ্কেই এখনও পর্যন্ত গাজায় স্থল অভিযান চালাতে সাহস করেনি ইসরায়েলি সেনাবাহিনী। হামাস 2007 সাল থেকে $1.25 বিলিয়ন ব্যয় করে 1,300টিরও বেশি টানেল নির্মাণ করেছে। কিছু কিছু সুড়ঙ্গ মাটির নিচে 100 থেকে 130 ফুট গভীরতায়ও চলে গেছে। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে হামাসের সুড়ঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটি ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। দুর্ধর্ষ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়তেই বছরের পর বছর হামাস গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করেছে এবং এর সম্প্রসারণও করেছে তারা। প্রায় একটি ভূগর্ভস্থ শহরের মতো গাজার এই টানেলগুলোর গল্প এতটাই মুখরোচক যে প্রতিবেশী দেশগুলোতে সুড়ঙ্গ পথের বদলে শহরের নিচে আরেক শহর নামেই বেশি পরিচিত। বিচক্ষণ হামাস যোদ্ধারা শুরুতেই বুঝেছিলেন, অবরুদ্ধ গাজায় পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েলের সঙ্গে লড়াই করতে হলে মাটির ওপরের পাশাপাশি মাটির নিচেও যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করতে হবে। আর এখন এটি হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় রণশক্তি, বেড়ে উঠেছে কৌশলগত সুবিধাও। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হামাস যুদ্ধের এই মডেলটি উদ্ভাবন করেনি। এটি লেবাননের শিয়া ইসলামী রাজনৈতিক দল হিজবুল্লাহ থেকে আমদানি করা হয়েছিল, যারা 1990-এর দশকে ইসরায়েলের আকাশসীমার আধিপত্য মোকাবেলার প্রয়াসে দক্ষিণ লেবাননে অনুরূপ নেটওয়ার্ক তৈরি করেছিল। AFP-র এক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে কিছু টানেল গাজা থেকে সরাসরি সীমান্তের কাছে ইসরায়েলি সম্প্রদায়ের দিকেও নিয়ে যাওয়া হয়, যার মাধ্যমে হামাস ইসরায়েলি অভিযানে সক্ষম হয়েছিল। সুড়ঙ্গগুলোর বেশিরভাগই 1 মিটার চওড়া ও 2.5 মিটার উঁচু, ফলে একজন মানুষ খুব সহজেই প্রবেশ করতে পারবে এই সুড়ঙ্গগুলোতে। অনেক ক্ষেত্রে সুড়ঙ্গগুলো ভূপৃষ্ঠের একেবারে গভীর পর্যন্ত চলে গেছে। ভূপৃষ্ঠের 30 মিটার অর্থাৎ 100 থেকে 130 ফিট পর্যন্ত গভীরে পৌঁছানো যায় এই টানেল দিয়ে। হামাস এটি তৈরি করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, হামাস 2007 সাল থেকে $1.25 বিলিয়ন খরচ করে 1,300টিরও বেশি টানেল নির্মাণ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, হামাস গাজার নিচে 3টি বিভিন্ন ধরনের টানেল তৈরি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষক অ্যাডো হেস্ট ব্যাখ্যা করেছেন, গাজা এবং মিশরের মধ্যে পণ্য সরবরাহের জন্য একটি সুড়ঙ্গ রয়েছে। গাজার অভ্যন্তরে প্রতিরক্ষামূলক টানেল রয়েছে, যা কমান্ড সেন্টার এবং অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। সবশেষ ইসরায়েলে আন্তঃসীমান্ত আক্রমণের জন্য মারাত্মক টানেলের খনন করা হয়েছিল। সুড়ঙ্গগুলোকে দা মেট্রো বলে অভিহিত করা হয়। স্থল হামলায় নামার আগে সে কারণেই গাজার টানেলগুলো লক্ষ্য করে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনারা। এক বিবৃতিতে একথা বলেছিলেন ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র, গাজা উপত্যকার টানেলগুলো গুড়িয়ে দেওয়ার টার্গেট এটি প্রথম নয় ইসরায়েলের। 2021 সালে ইসরায়েল গাজায় 62 মাইলেরও বেশি সুড়ঙ্গ ধ্বংস করেছিল। 54টি বিমান এই অপারেশনে অংশ নিয়েছিল, কিন্তু হামাস বারবার টানেল সিস্টেমে বিনিয়োগ করেছে। ২০০৬ সালে প্রথম তাদের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। হামাস ক্ষমতায় আসার সময় ইসরায়েলি অবরোধ ঘোষণা করেছিল। সুড়ঙ্গগুলো দিয়ে ভূখণ্ডে বসবাসকারী 2 মিলিয়ন ফিলিস্তিনির জন্য খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসা হতো। হামাস পরবর্তীতে তার সামরিক উদ্দেশ্যে এসব টানেলের নিয়ন্ত্রণ নিয়েছিল।
অনেকগুলো ধ্বংস হয়ে গেলেও 2014 সাল থেকে হামাস আবারও ভূগর্ভস্থ এ সমস্ত পথ খননের উদ্যোগ নেয়। বন্ধুরা, আগেই বলেছি কিছু কিছু সুড়ঙ্গ মাটির নিচে 100 থেকে 130 ফুট পর্যন্ত গভীরে পৌঁছে গেছে। হামাসের টানেল যুদ্ধ সম্পর্কে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সোফান সেন্টার থিঙ্ক ট্যাঙ্ক গবেষণা পরিচালক কিলন পি ক্লার্ক বলেছেন, গাজার তলদেশে একটি দীর্ঘ সুড়ঙ্গ নিয়ন্ত্রণের মাধ্যমে হামাস ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর সঙ্গে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এটি যুদ্ধকে জটিল করে তুলতে পারে। সুড়ঙ্গ নেটওয়ার্ক কেমন সে সম্পর্কে ব্যাপক বুদ্ধিমত্তার প্রয়োজন। ইসরায়েলিদের এই যথেষ্ট জ্ঞান না থাকায় তারা ফাঁদে পড়ার সম্ভাবনাই অনেক বেশি। নীতি গবেষণা বিষয়ক জেরুজালেম থিঙ্ক ট্যাঙ্ক জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি JISS বিশেষজ্ঞ আলেকজান্ডার গ্রিনবার্গ বলেন, হামাসের টানেল সুবিধা একটি ফাঁদ হতে পারে। ফরাসি সংবাদ টেলিভিশন নেটওয়ার্ক France 24 তিনি আরও বলেছিলেন, সুড়ঙ্গের প্রবেশপথ বেসামরিক ভবনগুলোতে অবস্থিত হতে পারে, যা ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত আক্রমণকে জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, 7 অক্টোবর হামলায় হামাস যোদ্ধারা এই ভূগর্ভস্থ পথ দিয়েই ইসরায়েলে প্রবেশ করেছিল। হামাস যোদ্ধারা হঠাৎ কখন কোথা থেকে আক্রমণ করতে পারে সে বিষয়ে অনেকটাই আতঙ্কিত ইসরায়েল। এদিকে হামাসের ইসরায়েলি জিম্মিরা ইসরায়েলের জন্য একটি বড় জটিলতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কাউন্সিল অফ ফরেন রিলেশন বিশ্লেষক ব্রুস হাফম্যান বিপজ্জনক সুড়ঙ্গের কথা উল্লেখ করে বলেন, সুড়ঙ্গগুলোতেই ইসরায়েলি জিম্মিদের সম্ভাব্য অবস্থান হতে পারে, এজন্য সুড়ঙ্গ পথ ধ্বংস করাও বিপজ্জনক। এক বিবৃতিতে এই মন্তব্য করেন হাফম্যান। তিনি আরও বলেন, ভূগর্ভস্থ যুদ্ধ হামাসের রক্ষক এবং তাদের নেতৃত্বের একটি বড় কৌশলগত সুবিধা দেবে। ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ CNRS সামাজিক বিজ্ঞানী সিলভাইন বুলে বলেছেন, জিম্মিদের জীবনকে অগ্রাধিকার না দিলে ইসরায়েলি সমাজ এটাকে ক্ষমা করবে না। নাগরিক জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজনীতিবিদ এবং সামরিক বাহিনীতেও সংঘাত শুরু হতে পারে। ইসরায়েলের শহর তেল আবিবের IMSS থিঙ্ক ট্যাঙ্ক গবেষক কবি মাইকেল বলেছেন, সরকার আপাতত এ বিষয়ে কোনো আলোচনা করতে পারছে না। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর আগেই এ বিষয়ে সতর্ক করেছিলেন। বলেছিলেন, সুড়ঙ্গগুলোতে জিম্মি করা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের থাকার জন্য ব্যবহার করা হয়, আর আগের ভয়ে এখন বাস্তবে রূপ নিয়েছে। ইসরায়েলের পক্ষে সুড়ঙ্গগুলো শনাক্ত করা খুবই কঠিন। তবে আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, ইতিমধ্যেই চলমান যুদ্ধে IDF তাদের আন্দোলনকে শ্বাসরুদ্ধ করতে হামাসের সুড়ঙ্গে আঘাত করেছে। অতি সম্প্রতি IDF মুখপাত্র জোনাথন কনরিকাস গণমাধ্যম এক্সের একটি পোস্টে বলেছেন, সবশেষ বিমান হামলার লক্ষ্য ছিল গাজা উপত্যকার সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক ধ্বংস করা, যা হামাস কয়েক দশক ধরে একটি অপারেশন সেন্টার হিসেবে ব্যবহার করছে। আল জাজিরাও জানিয়েছে, সুড়ঙ্গগুলো ধ্বংস করার প্রয়াসে ইসরায়েল একটি শক্তিশালী বোমা বাংকার ব্যাস্টারও ব্যবহার করেছে। এই বাংকার ব্যাস্টার বিস্ফোরণের আগে মাটির গভীরে গর্ত তৈরি করে, এরপর শক্ত বস্তুগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়।
বন্ধুরা, এই ছিল হামাসের টানেল নেটওয়ার্ক নিয়ে আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন, সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।